তো আমার সামনে যে মেশিনটা দেখছেন আপনারা, এটা হচ্ছে 7 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন। এটা ডিজেল চালিত, যে ডিজেল ইঞ্জিন টানতে একটু কষ্ট হয় অনেক সময়। এখানেই আপনার স্টার্টের যে চাবিটা আছে, চাবিটা দিয়ে আপনারা এটা স্টার্ট করতে পারেন। আসসালামু আলাইকুম। আপনারা এর আগে আমাদের যে মেশিনগুলো দেখেছেন, ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, তার মধ্যে কিছু হর্স পাওয়ারের কম বেশি ছিল, 7 হর্স, 10 হর্স, 13 হর্স। তো এবার যে নতুন মেশিনটা আসছে একদম নতুন মডেলের, সেটা হচ্ছে 7 হর্সের একটা ডিজেল ইঞ্জিন। তো এই ডিজেল ইঞ্জিনটার যেটা ব্যতিক্রম, যে বিষয়গুলো আছে, সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। তো আমার সামনে যে মেশিনটা দেখছেন আপনারা, এটা হচ্ছে 7 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন। এটা ডিজেল চালিত। এটাতে আপনারা দেখছেন যে এর আগে 10 স্টার্ট দেওয়া লাগতো, সেটারই আপনার সেলফ স্টার্টারটা আসছে, যেটা এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই ব্যাটারির সাহায্যে এই সেলফের মোটরটা ঘোরে। এখানে সেলফের মোটরটা দেখতে পাচ্ছেন, এক বড় আকারের একটা সেলফের মোটর, যেটার কারণে আপনারা খুবই ইজিলি এটা স্টার্ট করতে পারবেন। কারণ আপনারা জানেন যে ডিজেল ইঞ্জিন টানতে একটু কষ্ট হয় অনেক সময়, কারণ আপনার ডিজেল ইঞ্জিন স্টার্টিংয়ে যে আপনার যাদের শ্যালো মেশিন আছে তারাও জানেন যে এই বিষয়টা একটু কষ্ট করে, কিন্তু সেক্ষেত্রে এই কষ্টটাকে আরও কমিয়ে দিবে এই সেলফ স্টার্টার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চাবি দেওয়া আছে, তো এই চাবিটা দিয়ে আপনি অনায়াসে স্টার্ট দিতে পারবেন জাস্ট চাবি অন করে। তবে কিছু জিনিস আছে যে এইগুলো আপনাদেরকে মেনে চলতে হবে, না হলে আপনার স্টার্ট দিতে গেলে অনেক সময় ক্ষতি হতে পারে। তো সেই বিষয়গুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো। তার আগে বলি এটা দিয়ে আপনি কী কী করতে পারবেন। এটা দিয়ে আপনি ধানের যে জমি আছে সেগুলো চাষ করতে পারবেন, সেটা বাদে যত জমি আছে সেটা চাষ করতে পারবেন। আপনারা চাইলে দেখা গেল আপনাদের যাদের বাগান আছে, বাগানের যে নিচগুলো আপনারা পরিষ্কার করতে চান, যেখানে চাষ করতে চান, যেখানে আপনারা পাওয়ার টিলার ঢুকাতে পারেন না, সেই জায়গাগুলোতে এটা অনায়াসে নিয়ে গিয়ে চালাতে পারবেন। এটার ফালাগুলোও অন্যগুলোর মতোই 32 ফালা। এই ফালগুলো আপনারা দেখতে পারবেন সামনে কিছুটা রাখা আছে, এবং এটাতে আপনি মাল্টিপারপাস কিছু কাজ করতে পারবেন। মাল্টিপারপাসগুলো আমি আপনাদেরকে ভিডিওতে কোনো এক জায়গায় দেখানোর চেষ্টা করব, যেখানে লাঙ্গলের ফালাটা লাগাতে পারবেন, ওয়ান সাইড ডিসার, যেটা আপনার এক পাশে মাটি তোলে সেটা তুলতে পারবেন, যেটা দুই দিকে মাটি তোলে সেটা ব্যবহার করতে পারবেন। তারপরে আপনারা চাইলে আলু তোলার যে অংশ সেটা ব্যবহার করতে পারবেন। আর একটা বিষয় সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি আরও কিছু জিনিস অ্যাড করতে পারবেন, আমরা দেখাবো এর মাঝে, যে এটা দিয়ে আপনি ও স্প্রে করার যে আলাদা স্প্রে মেশিনগুলো পাওয়া যায় সেটা আপনি এখানে অ্যাটাচমেন্টটা ব্যবহার করে এটা খুলে এই শেপটাকে কাজে লাগিয়ে ব্যবহার করতে পারবেন। এবং এই জায়গার যে অংশটা আছে এখান থেকে আপনি চাইলে আপনার ট্রলি ব্যবহার করতে পারেন, ছোট আকারের ট্রলি ব্যবহার করে আপনারা এটা মাল্টিপারপাস হিসেবে ব্যবহার করবেন। শুধু চাষের জন্য কিনে ফেলায় রাখবেন কেন, আপনারা অনেকগুলো কাজ এই মেশিনটা দিয়ে করতে পারবেন। তো এই দিক থেকে আমি একটু বলি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকআপটা আছে, পিকআপটা অবশ্যই অ্যাডজাস্টটা আপনাকে দেখে নিতে হবে। এখানে টুলবক্স আছে, টুলবক্স রাখার একটা জায়গা আছে, এখানে আপনারা টুলবক্স ক্যারি করতে পারবেন সব সময়। আর এখানে গিয়ারগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি গিয়ার দিয়ে সামনে যেতে পারবেন, স্পিড বাড়াতে পারবেন, পিছনের দিকে নিয়ে যেতে পারবেন, এই গিয়ারটা আপনাকে সহযোগিতা করবে। আর স্টার্টের জন্য দেখছেন এখানেই আপনার স্টার্টের যে চাবিটা আছে, চাবিটা দিয়ে আপনারা এটা স্টার্ট করতে পারেন। তবে চাবিটা দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে একটা দেখেন লক আছে, এই লকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লকটা অবশ্যই দিয়ে তারপর চাবি দিতে হবে, না হলে শুধু শব্দ হবে কিন্তু স্টার্টটা নেবে না। এটা আপনাকে আগে নামিয়ে দিয়ে তারপরে স্টার্টটা দিতে হবে। এবং দেখা গেল কোনো সময় যদি এটা খুব ফ্রি হয়ে গেছে, যে এটা আপনার আটকাচ্ছে না, সেক্ষেত্রে আপনার টেনে একটু জাস্ট এটাকে ঠিক করে নিয়ে নেবেন। এই অ্যাডজাস্টেবলগুলো আপনাকে শিখে নিতে হবে। আরেকটা বিষয়, আপনারা এই মেশিনগুলো চালাতে যে প্রবলেমগুলো আপনারা করেন, প্রথমে গিয়েই ঠিকঠাক মতো সব জায়গাতেই আপনারা মোবিল, গিয়ার অয়েল এই জিনিসগুলো দেন না, এটা অবশ্যই দিতে হবে। এখানে যে যে জায়গাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই গিয়ার অয়েল ফুল করে দিতে হবে, মোবিলগুলো একদম ঠিকঠাক মতো দিতে হবে, তারপরে এটাকে চালাতে হবে। এবং এখানে অ্যাডজাস্টেবল আপনার হ্যান্ডেলগুলো আগেরগুলোর মতোই আছে, আপনি চাইলে হাইট করে নিতে পারবেন, চাইলে লো করে নিতে পারবেন। এবং এই জায়গা থেকে আপনি ঘুরায় নিয়ে এটাকে আপনি এক সাইড দিয়ে চালাতে পারবেন, দুই সাইড দিয়ে চালাতে পারবেন, এই সুযোগ সুবিধাগুলো আছে যেগুলো আপনার বড় বড় টিলারগুলোতেও নেই। এবং দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকআপ একটা স্ট্যান্ড দেয়া আছে, আপনারা চাইলে এটাকে স্ট্যান্ড করে যে কোনো জায়গায় রাখতে পারবেন, চালানোর সময় অবশ্যই স্ট্যান্ড তুলে দিবেন। এবং বাকি যা যে জিনিস আছে বাকিগুলো আগের মতোই আপনারা মডেলে দেখেছেন। এখন যে চাকাটা লাগা আছে এটা রাবারের চাকা, তো এই চাকাটাও যখন ব্যবহার করা হয় তখন আপনাদেরকে লাঙ্গল ব্যবহার করতে হবে পিছনে,
এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই চাকাটাই ব্যবহার করা হয়। যখন চাষ করবেন এই চাকাগুলো খুলে আপনাকে ব্যবহার করতে হবে, তখন ফালগুলো লাগিয়ে ব্যবহার করতে হবে। এবং যখন আপনি কাদার জন্য লোহার চাকা নিতে পারেন, সেক্ষেত্রে নিলেও আপনাকে পিছনে লাঙ্গল ব্যবহার করতে হবে। আর শুধু চাষের জন্য যখন করবেন তখন চাকা খুলে সেই ইয়েগুলো আপনাকে ব্যবহার করে নিতে হবে। আর এইখানকে ব্যাটারি যেটা আছে এটা রিচার্জেবল ব্যাটারি। এই ব্যাটারিটা আপনার যখন স্টার্ট করবেন অটো চার্জ হবে, তারপরেও আপনারা এটা হচ্ছে অ্যাসিড ব্যাটারি যেটাকে বলে, এই অ্যাসিড ব্যাটারিটা এটা আপনারা চাইলে বাজারেও এই ব্যাটারিগুলো অ্যাভেলেবেল পাবেন। এই ব্যাটারিগুলো একটা দিয়ে আপনি অনেক দিন চলে যাবে। তো এইটা যখন আপনার শেষ হবে আপনার নিজেরাই এটা ঠিক করে নিতে পারবেন। এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে ব্যাটারিটার, যাতে ব্যাটারিটা সহজেই কোথাও না পড়ে বা কোনো অসুবিধে না হয়। তো এই জন্যেই আপনার এই ব্যাটারিটার একটা স্ট্যান্ড খুব সুন্দর দেয়া আছে। এবং তারগুলো অবশ্যই খেয়াল রাখবেন, তারগুলো যাতে এই গরম যে জায়গাটা, যে সাইলেন্সারটা সবসময় গরম হয়, সেই জায়গাটা যেন সবসময় খেয়াল রাখে এই জায়গায়। তারপরেও আমরা তারের উপর দিয়ে একটা প্রলেপ দেওয়া আছে, তারপরও যদি আপনাদের সন্দেহ হয় আপনারা ওই জায়গাটা খেয়াল রাখবেন যাতে গলে না যায়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এই মেশিনের, আর প্র্যাকটিক্যালটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর বাকি বিষয় এটার যদি আরও কোনো আপনার জানার থাকে অবশ্যই আমাদেরকে কল করে জানবেন, আমাদের ওয়েবসাইটে এর বিস্তারিত দেওয়া থাকবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। তো যদি প্রোডাক্টের প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন, আমরা পাঠিয়ে দিব আপনাদের দেশের যে কোনো জায়গায় যে কোনো কুরিয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।